শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশে জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি বন্দর সহ বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সে মহিলাদের ঋণ মকুব নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা প্রদেশ কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে করার আহ্বান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ সংগঠনের বদরপুর বাঙ্গার মাসলি গ্রামে যৌতুকের দাবিতে অকত্য নির্যাতন মোবাইলে তালাক স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবারও হাইলাকান্দি পুলিশের বড়সড় সাফল্য ছয় ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার একদিন একদিন করে কুড়ি দিনের পরও সন্ধান নেই সাদা কাপড় পরলেন কাসার জেলার কাটিগড়ার আনোয়ারের স্ত্রী প্রধানমন্ত্রী আবাসের গর পেতে কেউ টাকা চাইলে বেদেরেকে পুলিশে খবর দিন মন্তব্য হাইলাকান্দি রতনপুর জিপির সভাপতির বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমের এক ইঞ্চি জমিও মিজোরামকে দেব না মন্তব্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর আগামীকাল অর্থাৎ সোমবার থেকে করিমগঞ্জ হাইলাকান্দিতে গ্রামাঞ্চলে কোভিড ভ্যাকসিন এবং শেষ খবরটি আলগাপুরে বন্যায় সর্বহারাদের নাম আংশিক ক্ষতিগ্রস্তদের তালিকায় খুব জনমনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার বিধানসভা নির্বাচনের আগে মাইক্রো ফাইন্যান্সের অধীনে নেওয়া মহিলাদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুবে নানা শর্ত জুড়ে দেওয়া হয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনায় সরব হয়েছে অসম প্রদেশ কংগ্রেস শনিবার এক বার্তায় প্রদেশ কংগ্রেসের পক্ষে মিডিয়া সেলের চেয়ারপারসন ববিতা শর্মা জানান বিধানসভা নির্বাচনের প্রচারে মাইক্রোফাইন্যান্সের ঋণ মকুবকে কম হাতিয়ার করেছিল বিজেপি সেটা যে রাজনৈতিক বার্তা ছিল সরকারি বার্তা নয় বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত নিন্দনীয় তিনি আরও জানান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আশ্বাস দিয়েছিলেন মহিলাদের ঋণ মকুবের প্রতিশ্রুতি অক্করে অক্করে পালন করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখন কিভাবে একটা রাজনৈতিক বার্তা হয়ে গেল ওই বার্তায় ববিতা শর্মা উল্লেখ করেন লক্ষ লক্ষ মহিলা যারা মাইক্রোফাইন্যান্সের অধীনে ঋণ নিয়ে নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হয়ে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাসে বর্ষা করেছিলেন সেই সব মহিলাদের এখন কি হবে তখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন বলেননি মাইক্রোফাইন্যান্সের ঋণ রেহাইয়ে কিছু নির্দেশনা ও শর্ত প্রযোজ্য হবে এখন কেন নানা নির্দেশনার বেড়া জালে ঋণ রেহাইয়ের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে মহিলাদের রাজ্যের কোভিড পরিস্থিতির জন্য মেট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল করার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এআইডিএসর রাজ্য কমিটি এক প্রেস বার্তায় জানিয়েছে যে সময়মতো মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত না করে শুধু নির্বাচন এবং ক্ষমতার রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার ফলে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যতের জন্য অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা দুটোর ক্ষেত্রে এক জটিল সমস্যার সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বলি হতে হয়েছে তাছাড়া ছাত্রছাত্রীদের টিকাকরণের প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে সরকার কোনো উদ্যোগ না নেওয়ার ফলে পরীক্ষা আয়োজন করার অবশিষ্ট সুযোগও শেষ হয়ে গিয়েছে এখন পরীক্ষা বাতিল করে বৈজ্ঞানিক মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মূল্যায়ন সঠিক ন্যায়সঙ্গত হওয়ার পাশাপাশি একজন ছাত্র যাতে ভ্রান্ত নীতির শিকার না হয় তা সুনিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে তা ছাড়া এই মূল্যায়ন পদ্ধতিতে ঘোষিত ফলাফলে কোনো ছাত্রছাত্রী অসন্তুষ্ট হলে এবং পরবর্তীতে সময়ে নতুনভাবে পরীক্ষায় বসতে চাইলে তাকে বিনামাশুলে সেই সুযোগ প্রদান করার দাবি জানায় সংগঠন মোবাইল ফোনে তিন তালাক দেওয়া যৌতুক দাবি এবং বেদরক মারদর নির্যাতনের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন স্ত্রী ঘটনাটি ঘটেছে বদরপুর বাঙ্গার মাসলি গ্রামে এই ঘটনা নিয়ে মাসলি গ্রামে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে গত চার বছর আগে মাসলি গ্রামের তেরামিয়ার পুত্র শাহনাজ উদ্দিনের সঙ্গে শরীয়ত বিধি মতে বিয়ে হয় নয়াগ্রামের একলাসুর রহমানের কন্যা সেহেলা বেগমের বিয়েতে যৌতুক কম হয়েছে বাবার বাড়ি থেকে আরও যৌতুক এনে দিতে হবে বলে লুবি স্বামী শাহনাজ অত্যাচার শুরু করে স্ত্রী সেহেলার উপর দিনের পর দিন স্বামীর সংসারে এভাবে অত্যাচার সহ্য করে আসছিলেন সেহেলা এর কারণ পিত্রালয়ের দুরাবস্থা কিন্তু কত সইবেন স্বামীর সংসারে এহেন নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পিত্রালয়ের আশ্রয়ে নেন সেহেলা পুরো ঘটনা জানান এরপর সেহেলা বদরপুর থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিবরণ জানিয়ে স্বামী শাহনাজের বিরুদ্ধে এজাহার দায়ের করেন অভিযোগ পেয়ে বদরপুর পুলিশ তদন্তে নেমেছে তবে দরপাকরের খবর নেই এক এক করে কুড়িটা দিন কেটে গেল আনোয়ার শুকুরদের কোনো সন্ধান নেই ওরা বেঁচে আছেন না নেই তারও কোনো নিশ্চয়তা নেই চলছে শুধু সময়ের অপেক্ষা মুটো ফোনটা বাজলেই আতকে উঠেন আনোয়ারের মা বাবার স্ত্রী এই বুঝি কোনো দুঃসংবাদ এলো কিন্তু না এতটা দিন পর কোনো সংবাদই পাচ্ছেন না তারা একই অবস্থা শুক্রের পরিবারে আল্লাহর নাম জপ করা আর দুহাত তুলে প্রার্থনা করা সারা তাদের কাছে যেন কোনো উপায় নেই এক চূড়ান্ত অসহায় অবস্থায় দুটি পরিবার এই কুড়িটা দিন নিয়ম করে রুজ মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসলেও সেলের সম্পর্কে মিলেনি কোনো তত্ত্ব উদ্ধার অভিযান চলছে এই কথাটা শুনতে শুনতে এখন আর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে পুরো পরিবার এখন আর আশাহত তারা আনোয়ার যে আর নেই এমনটা ধরে নিয়েছেন পরিবারের লোকজন নিকুজ আনোয়ারের স্ত্রী বদলে নিয়েছেন নিজের বসন গায়ে তুলেছেন সাদা শাড়ি হাইলাকান্দি পুলিশের আবারও বড় সাফল্য গাড়ি চুরির ছয় ঘন্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ গোপন সূত্রের খবরের বিশেষ তৎপরতা চালিয়ে চুরি যাওয়া একটি এল্টো গাড়ি উদ্ধার করেছে হাইলাকান্দি জেলা পুলিশ হাইলাকান্দির সুদর্শনপুর বন্দুকমারা জিপির নর্থ রংপুর গ্রামের আব্দুল আজিজের এলটো গাড়ি গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে চুরি হয়ে যায় কিন্তু চুরি যাওয়া গাড়ির হদিস বের করতে শুক্রবার তিনি শরণাপন্ন পুলিশের গাড়ি চুরির তত্ত্ব জানিয়ে হাইলাকান্দির বন্দুকমারা পুলিশ হাড়িতে এক এজাহার দাখিল করেছেন গাড়ির মালিক গোপন সূত্রের খবরের ভিত্তিতে মারা ফাঁড়ির ইনচার্জ মৃদুল বরা ইউবি কনস্টেবল দিলওয়ার আহমেদ মজুমদার সহ অন্যান্যদের প্রচেষ্টায় মাত্র ছয় ঘন্টার মধ্যে চুরি যাওয়া গাড়ি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ শুক্রবার রাত আনুমানিক সাতটার সময় মারা এলাকায় একটি পাহাড়ি নির্জন স্থান থেকে চুরি যাওয়া এলটো গাড়িটি উদ্ধার করে পুলিশ এ ব্যাপারে ইনচার্জ মৃদুল বরা জানান এই ঘটনার সঙ্গে গাড়ি চোরচক্রের সম্পর্ক থাকার প্রবল সম্ভাবনা রয়েছে তাই এই ঘটনায় জড়িতদের বের করতে পুলিশি তদন্তের কাজ এখনও চলছে বলে জানান তিনি সোমবার থেকে করিমগঞ্জ হাইলাকান্দির গ্রামীণ এলাকায় গণহারে ব্যাপক টিকাকরণ করা হবে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক এই কেন্দ্রগুলিতে এলেই কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সঙ্গে পরিচয়পত্র এবং বয়সের প্রমাণপত্র নিয়ে আসতে বলা হয়েছে শনিবার করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে টিকা কেন্দ্রের নাম ডিসি করিমগঞ্জ ফেসবুক পেজে ঘোষণা করা হবে এছাড়া নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র এবং নয় তিন নয় চার 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 তিন এক তিন চার নম্বরে যোগাযোগ করে নিজেদের কেন্দ্রের নাম জানা যাবে এদিন হাইলাকান্দিতে জেলাশাসক রোহন কুমার যার পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জনসাধারণকে নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অসম মিজোরাম সীমান্তে মিজোদের জবরদখল কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের ঠিক তিন দিন পর অসমের এক ইঞ্চি জমিও মিজোরামকে দেওয়া হবে না বলে করা হুশিয়ারি দিলেন রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মিজো আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে বনমন্ত্রী শনিবার শিলচরে বলেন বারবার এনজিটি অ্যাক্ট লঙ্ঘন করছে মিজোরাম অসমের জমি বেদখল করছে এর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবার কেন্দ্র সরকারের হস্তক্ষেপেই বেদখলীদের উৎখাত করে অসমের জমি উদ্ধারের পাশাপাশি সীমানা নির্ধারণ করা হবে রতনপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের গড় পেতে কাউকে উৎকুচ দিতে হবে না জনগণের প্রতি জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার একতা জানান শনিবার রতনপুর প্রথম খণ্ড গ্রামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রতনপুর জিপির সভাপতির প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার জানান দুই সালের ইকোনমিক সেন্সাসের তালিকায় যেসব হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের সবাইকে সরকার গড় প্রদান করবে এতে কাউকে কোনো ধরনের উৎকুচ দিতে হবে না সরকারি নির্দেশে ইতিমধ্যে জিপির সভাপতি পঞ্চায়েত সদস্য বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশন করে জিওটেক করা হবে যদি কোনো দালাল চক্র প্রধানমন্ত্রী আবাসের গড় পাইয়ে দেওয়ার নামে কারো কাছে টাকা দাবি করেন তাহলে ওইসব দালালদের বেঁধে রেখে পুলিশে খবর দিতে বলেন তিনি প্রকৃত সুবিধা প্রাপকদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পঞ্চায়েত সদস্য বা জিপি সভাপতির সঙ্গে যোগাযোগ করতে বলেন প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার এবার শেষ খবরটি হাইলাকান্দিতে বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের নাম আংশিক ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে এই অভিযোগ করেন হাইলাকান্দির আলগাপুর সার্কলের আলগাপুর দ্বিতীয় খণ্ডের প্রয়াত হবিবালি লস্করের পুত্র ফখরুদ্দিন লস্কর বন্যায় বসতবাড়ি ব্যাঙ্গে পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অসহায় ওই ব্যক্তি বলেন বন্যায় তার সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট পাটওয়ারির সার্ভে রিপোর্টে উল্লেখ করা হয় সার্ভে রিপোর্টে বন্যায় সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হলেও সুবিধা প্রাপকদের তালিকায় আংশিক ক্ষতিগ্রস্ত হিসেবে তার নাম রয়েছে বলে অভিযোগ করেন বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ফখরউদ্দিন বন্যায় জলের তরে ব্যাঙ্গে পড়া বসতবাড়ির ফটো সহ পুরো কয়েকতির তত্ত্ব প্রমাণ তুলে ধরে বন্যায় সম্পূর্ণ কয়েকতির ক্ষতিপূরণ দেওয়ার জন্য হাইলাকান্দির জেলাশাসক ও আলগাপুরের বিধায়কের কাছে আবেদন জানিয়েছেন ফাহরুদ্দিন লস্কর এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন